আমি নামাজের সময় একটা ছোট সম্ভবত এনজেনার সাপ দেখলাম, খুব ভয়ের সাথে নামাজ পড়লাম। নামাজের সাপ দেখাটা কি কোনো খারাপ আলামত বহন করে কিনা? এটা যদি স্বপ্নে দেখেন, স্বপ্নে সাপ বা হিংস্র জীবজন্তু দেখলে কোনো কোনো ক্ষেত্রে সেটা শত্রুতা বোঝায় যে আপনার কোনো শত্রুত্রু আছে। আবার অনেক সময় বরং বেশিরভাগ ক্ষেত্রে হিংস্র কোনো জন্তু আপনাকে দৌড়াচ্ছে, সাপে দৌড়াচ্ছে, বাঘে দৌড়াচ্ছে, এরকম দৃশ্যগুলো যখন দেখেন সেটি দুইটার কোনো একটা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এক, শয়তান মানুষকে নাজেহাল করার জন্য, পেরেশান করার জন্য দেখায় অযথা স্বপ্ন, এগুলো ব্যাখ্যাহীন স্বপ্ন, শুধু পেরেশান করার জন্য করে। আবার অনেক সময় কারোর যদি ব্ল্যাক ম্যাজিক করা হয়, কালো জাদু করা হয়, দুষ্ট জিনের উপদ্রব ভয়ঙ্কর ভাবে কারোর উপরে থাকে, তখন স্বপ্নে এগুলো দেখে। বিশেষ করে অভিজ্ঞ রাতি যারা ঝাড়ফুঁক করেন তাদের অনেকের অভিজ্ঞতা এবং তাদের অনেকের অ্যানালাইসিসের আলোকে আমি এটি জানেছি যে অনেক সময় আমি পরীক্ষিত দেখেছি অনেকে যে ব্ল্যাক ম্যাজিকের রোগী সে এই স্বপ্নগুলো বেশি দেখে। তো এই জন্য এগুলো থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যার দোয়া খুব বেশি এহতেমামের সাথে পড়তে হবে। আমাদের একটা ছোট্ট বই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়াও জিকির, আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ কপি মানুষকে বিতরণ করা হয়েছে, আর অনেক ওলামায়ে কেরাম বিভিন্ন সংকলন করেছেন। বিশেষ করে আর কিছু করতে পারেন আর না পারেন, সকাল এবং সন্ধ্যায় তিন কুল, নারী পুরুষ সকলে তিনবার তিনবার করে কুল হুয়াল্লাহ, কুল আযরাবুল ফালাক, কুল আযরাব্বিন নাস, আউযু বিল্লাহ সহকারে ফজরের পরে তিনবার তিনবার, মাগরিবের পরে বা আসরের পরে তিনবার তিনবার, সকাল সন্ধ্যা নিজেরা পড়েন, বাচ্চাদেরকে পড়ে ফু দেন, শোয়ার সময় তিনবার তিনবার তিন কুল পড়ে পুরো শরীর ফু দেন, বাচ্চাদেরকে ফু দিয়ে শোয়ান। এই ব্ল্যাক ম্যাজিক এখন ঘরে ঘরে জনে জনে, ঘরে ঘরে জনে জনে, এত পরিমাণ জাদু টোনা ব্ল্যাক ম্যাজিকের পরিমাণ বাড়ছে যে এটা থেকে মুক্ত ফ্যামিলি খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, দুঃস্বপ্ন বিশেষ করে এই হিংস্র জীবজন্তুর তাড়ানো দৌড়ানো এই জাতীয় বিষয়গুলো অনেক সময় শয়তান ভয় দেখানোর জন্য দেখা, সেটা বিশেষ কোনো কেয়ার করার কারণ নাই। আবার অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করা হলে সেই দুষ্ট শয়তান বা জিনের আপনার আক্রমণ বোঝায়। তো এই জন্য ওই দোয়া দরুদগুলো আমলগুলো খুব বেশি করতে হবে, রক্ষা কবচ আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ।